স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে। আমরা সকালবেলায় প্রোগ্রাম যেখান থেকে শেষ করেছিলাম ড্রিম ডেস্টিনি, আজকে সন্ধ্যাবেলার প্রোগ্রাম সেখান থেকে শুরু। আপনারা গতদিন মানে গত সকালবেলার গত অনুষ্ঠান যারা দেখেছেন 12টা থেকে, তারা জানেন যে আমরা মানুষের মন নিয়ে কথা বলেছিলেন স্যার শ্রী মণি ভাস্কর্দা কথা বলেছিলেন। উনি একটা কল এসেছিল তার প্রেক্ষিতে, মানে একজন ফোন কলার কল করেছিলেন, সেই প্রেক্ষিতে বলেছিলেন যে ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি, এই যে ব্যাপারগুলো, এগুলো মানুষকে, এবং আমি গত প্রোগ্রামের ইন্ট্রোডাকশনে খুব বড় করে বলেছি যে যেহেতু প্রতিযোগিতা দৌড়ে মানুষকে এগোতে হচ্ছে, প্রতি মুহূর্তে মানুষের মধ্যে উৎকণ্ঠা থাকে, একটা টেনশন কাজ করে, এটা অনেক সময় খারাপ হয় আপনাদের জন্য। এবং ডিউ টু ডিপ্রেশন মানুষের কি হয়, জীবনের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায়, এই যে বেঁচে আছি আমরা লিভিং লাইফ তার উপর মানুষ বীতশ্রদ্ধ হয়ে যায়। এবং পাশাপাশি আমি অনুরোধ করেও রাখবো যদি অ্যাস্ট্রাল ক্লাস সম্পর্কে বলা, কারণ কয়েকজন কমেন্ট বক্সে জানতে চেয়েছিলেন তার উত্তরে, কিন্তু প্রথমত আমরা মানুষের মনকে কি করে নিয়ন্ত্রণ করা যায় ইত্যাদি। হ্যাঁ নমস্কার, স্বাগত। প্রথম কথা বলি যেটা, সেটা হচ্ছে যে আমাদের মন নিয়ে কি কাজকর্ম, সেটা যে আমাদের ভাগ্যের ওপর কতখানি বড় প্রভাব ফেলে সেটা আপনাদেরকে আমি প্রথম, সম্ভবত ভারতবর্ষে প্রথম, সম্ভবত এই জানো তো প্রথম বটেই, 2010 সাল থেকে বলছি, 2010 সাল থেকে আমার বিয়ানমেক লেভেল ওয়ানের যোগ্যের ক্লাস হয়েছে, 2010 সাল থেকে আমি বিয়ানমেক লেভেল টু এর বাস্তুর ক্লাস আরম্ভ করেছিলাম, এখন আপাতত বন্ধ আছে। কেন বন্ধ আছে, সেখানে অনেক বেশি ক্যালকুলেশান করতে হয়, অনেকে সেটা নিতে পারছেন না, সেটাকে আরও ইজি করে করার চিন্তাভাবনা চলছে, আপাতত লেভেল টুটা বন্ধ রেখেছি আমি। কিছু ইঞ্জিনিয়ার, কিছু আর্কিটেকচার মানুষ, কিছু সিভিল ইঞ্জিনিয়াররা আমার কাছে শিখছেন ডেফিনেটলি, যেটা খুব সংখ্যায় কম, কারণ সেটা হিউজ ফিজ, কারণ যখন সিভিল ইঞ্জিনিয়ার কেউ শিখছেন তখন আমাকেও সেই ব্যাকগ্রাউন্ডটা আইআইটি লেভেলে নিয়ে যেতে হবে, মানে আমি আইআইটি স্টুডেন্ট নই, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা সায়েন্স, কিন্তু আইআইটি স্টুডেন্ট আমি নই, ফলে তার পড়াশোনাটা আমায় করতে হচ্ছে, লেভেলটা আমার সেই লেভেল নিয়ে যেতে হচ্ছে। সাধারণ মানুষ যে লেভেল টুটা আমি শেখাতে গেছিলাম সেটা নিতে পারছে না, ডিউ টু কিছু অঙ্ক আছে, তো এই জন্য আপাতত স্থগিত আছে, বাট লেভেল ওয়ান যোগ্যের ক্লাসটা কিন্তু চলছে। লেভেল থ্রি যেটা, সেটা ভীষণ মাত্রায় প্রচলিত, ভীষণ মাত্রায় সাকসেসফুল এবং খুব ইজিলি কার্যকরী। লেভেল থ্রির পরে হচ্ছে লেভেল ফোর, লেভেল ফোরটা হচ্ছে লেভেল থ্রিটা ছোটো সংস্করণ, মানে লেভেল থ্রিটা যারা করবেন না, আরও কম টাইমে কম অর্থে করতে লেভেল ফোর, কাজটাও কিন্তু কম। লেভেল ফাইভ হচ্ছে আমাদের সংখ্যাতত্ত্বের ক্লাস, সংখ্যাগুলো বিভিন্ন বডির বিভিন্ন অংশে লিখে, কাগজে লিখে, যেগুলো আমি শেখাচ্ছি সেগুলো কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার বডিতে। এবার এই জায়গাটা করবেন কেন, যেটা দেবেশদা সকালেও বলেছেন এখনও বললেন খুব সুন্দরভাবে, যে মনের ওপর ডিপেন্ড করে কিন্তু ঘটনা ঘটছে, এবং এটা আমি কিন্তু বহুদিন ধরেই ক্যাচ করছি, আমি এই মন নিয়ে কাজ করছি বেসিক্যালি 1984 থেকে, আমি স্টাডি করছি, আমি বিভিন্ন গুরুর কাছে গেছি, বিভিন্ন ধরনের নিয়মকানুন বুঝেছি, জেনেছি, বিভিন্ন প্রাণায়াম, প্রত্যাহার, যম, নিয়ম, আসন, সমাধিপাদের মধ্যে দিকে যাওয়ার চেষ্টা করা, ধ্যান ধারণা করা, এগুলো করেছি, বহু কষ্ট সহিষ্ণুয়ে থেকেছি, নিরামিষ ভোজন, তারপরে অর্ধ ভোজন, তারপরে স্বল্প ভোজন, শুধুমাত্র ডাবের জল খেয়ে থাকা, এই পদ্ধতিগুলো আমি অতিক্রম করেছি, নিজের রন্ধনক্রিয়া আমার গুরুগৃহ ছিল তো সেখানে আমি করেছি, সেইগুলো এতখানি কঠিন এনার্জি কিন্তু সাধারণ মানুষ এখন নিতে পারবে না, সেটাকে তখন ইজি করেছি। কেন ইজি করেছি, তখন মানুষ আজকে বিক্ষিপ্ত, মানুষের আগে হাজার টেনশন, কীরকম টেনশন, যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তারা দেখেছেন একদিকে লিয়াবিলিটিস, একদিকে অ্যাসেট থাকে, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ হলো, তাদের মধ্যে মিলও আছে প্রচুর পরিমাণে থাকে, ভালোবাসাও প্রচণ্ড তৈরি হয়, দীর্ঘ এক দু বছর চলার পরে সঙ্গে সঙ্গে ইকুয়ালি লুপ্তভাবে, ছোপানোভাবে, ইন হাইডিং প্রসেসে, ভেতরে লুকানো থাকে একটা ঘৃণা, যতখানি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসছেন ততখানি কোথাও না কোথাও ঘৃণা আছে, এটা কেউ বলবে কেউ বলবে না, স্ত্রীও ঠিক তাই, উল্টো ঘৃণা, ইউ হ্যাভ টু চেক অ্যান্ড ব্যালেন্স, কারণ ওটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলে ডেস্ট্রাকটিভ জায়গায় যাবে। এবার চলে আসি কাজের জায়গায়, যারা কাজ করছেন, সরকারি চাকরি করছেন কি বেসরকারি চাকরি করছেন, সেখানে মালিক পক্ষ এবং কর্মচারী পক্ষ, মালিক পক্ষ চাইছে যাতে আরও বেশি পরিমাণে স্টাফেরা আরও বেশি মনোযোগী হোক, দায়িত্বশীল হোক, একটু হার্ডওয়ার্ক করুক, প্রয়োজনে একটু এক্সট্রা দিক,
আট ঘন্টা ডিউটি জায়গায় ন ঘন্টা দিক, আট ঘন্টাও কম্প্যাক্ট দিক, খাটুনি খাটুক, আমাদের অন্ততকে মাইনে দিচ্ছি। আবার কর্মচারী ভাবছে যদি একটুর মধ্যে রেস্ট পাওয়া যেত, যদি এক্সট্রা কিছু এক্সট্রা টাকা পাওয়া যেত। ফলে এখানে পুঁজিবাদ এবং শ্রমবাদের মধ্যে কিন্তু একটা ডবল থট চলছে। মালিক পক্ষ বলছে অর্থ কম কাজ বেশি করো, যারা শ্রমিক বা স্টাফ বা কর্মচারী বলছেন যে কাজ আমি করছি অর্থ বেশি দাও। এই দ্বন্দ্ব চিরকাল থাকবে, বাট ইউ হ্যাভ টু চেক অ্যান্ড ব্যালেন্স, স্বামী স্ত্রীর মধ্যেও যে ব্যাপারটা। এবার চলে আসি আমাদের জনগণ এবং সরকারের মধ্যে। সরকার কি চাইছেন? কর্তৃত্ব। উল্টো দিকে জনগণও চাইছেন কর্তৃত্ব। যখন সরকার অতিরিক্ত মাত্রায় কর্তৃত্ব চাইছেন, তখন সেটা স্বৈরতান্ত্রিক, তিনি শাসক হয়ে যাচ্ছেন। যখন জনগণ অতিরিক্ত মাত্রায় কর্তৃত্ব চাইছেন, তখন সেটা বিশৃঙ্খলা রূপান্তর হচ্ছে, সেখানেও চেক অ্যান্ড ব্যালেন্স। জনগণের হাতেও কর্তৃত্ব দেওয়া যাবে না বেশি, সরকারের হাতেও দেওয়া যাবে না, চেক অ্যান্ড ব্যালেন্স। রোজগার প্রচুর করছেন, আরাম ফুর্তি চলে যাচ্ছে। আরাম ফুর্তি প্রচুর করছেন, রোজগার কমছে। ভেবে দেখুন, প্রচুর রোজগার করছেন, আরামে আছেন কি? ভালো ঘুমোচ্ছে, রেস্ট পাচ্ছেন, শরীর ঠিক আছে তো, ফুর্তি চলছে তো, ফান চলছে তো, মজা করতে পারছেন তো? উত্তর না। প্রচুর আরাম ফুর্তি করছেন, মজা করছেন, টাকা খরচা করছেন, সেভিংস নেই, ধারে চলে আসবেন, রোজগার কিন্তু কমছে। এখানেও চেক অ্যান্ড ব্যালেন্স। এবং সর্বশেষে আত্মা এবং শরীর। আত্মা কি চাইছে? আত্মার প্রত্যেক আত্মা, আপনি নাস্তিক হন কি আস্তিক হন, সে একটা ভেতরের তৃপ্তি পেতে চায়, ইন্টারনাল পিস। সেই ইন্টারনাল পিস কিন্তু অতীব মাত্রায় উপোস করা, অতীব মাত্রায় বসে বসে 10 ঘন্টা মন্ত্রপাঠ করা, অতীব মন্ত্রপাঠ তো অবশ্যই করতে হবে, সেটা 10 ঘন্টা নয়, অতীব মাত্রায় পুজোপাঠ করা শরীর নেবে না, লাস্টে আত্মাও নেবে না। সেখানেও চেক অ্যান্ড ব্যালেন্স। মন্ত্রপাঠ তো অবশ্যই করতে হবে, মন্ত্র যে যার মাধ্যমে মনের ত্রাণ পাওয়া যায়, মন থেকেই তো মন্ত্র আসে, নিশ্চয়ই মন্ত্রপাঠ করতে হবে, মন্ত্রপাঠ তো ভীষণ মাত্রায় জড়িয়ে। এটাই তো স্কিল এবং এনার্জির মধ্যে, স্কিল এবং পরিশ্রমের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স। ইউ হ্যাভ টু চেক অ্যান্ড ব্যালেন্স হোয়াট ইজ দ্য কন্ডিশন। একদিকে স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণা ভালোবাসা, দ্বিতীয় মালিক পক্ষ এবং কর্মচারীদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স, ব্যালেন্স সরকার এবং জনগণের সিদ্ধান্তের মধ্যে, ব্যালেন্স কর্তৃত্বের মধ্যে, ব্যালেন্স রোজগার এবং আরাম ফুর্তির মধ্যে, ব্যালেন্স এবং অবশেষে আত্মা এবং শরীরের মধ্যে ব্যালেন্স। এই ব্যালেন্সগুলো আনার জন্য কী দরকার? মন, যে মন আমাদেরকে চালনা করে। মনের পাঁচখানা পাঠ আছে, মনোবৃত্তি পাতঞ্জলি যোগসূত্রের মধ্যে পাঁচখানা মনোবৃত্তি আছে, মূঢ় মনোবৃত্তি। মনোবৃত্তি মানে যেটা লেজি মনোবৃত্তি, ধুর আমি কাজে আর করবো না, কিছু ভাল লাগছে না, নো টার্গেট, অনলি লেজিনেস, নো আউটকাম, এটা দিয়ে কিছু হবে না, ও ঠিক আছে পরে ঘুম থেকে উঠছি, ওটা পরে করছি, লেজি মাইন্ড। এটাকে পাতঞ্জলি যোগসূত্রের ভাষায় বলা হচ্ছে মূঢ় মনোবৃত্তি, এটা কোনো কাজের নয়, এটা দিয়ে কিছু হয় না, আপনি রেস্ট করুন, কিন্তু মূঢ় মনোবৃত্তি শুভ না, এটা দুর্ভাগ্য ডেকে আনে। গ্রহদের জন্যই হয়, কী গ্রহদের জন্য হয় সেটা পরে বলছি। দ্বিতীয় মনোবৃত্তি হচ্ছে ক্ষিপ্ত মনোবৃত্তি, আপনি কন্টিনিউয়াস কিছু না চিন্তা আপনি করে চলেছেন, চিন্তাটাকে আটকাতে পারছেন না, একটা চিন্তা থেকে আর একটা, আড়াটা থেকে একটা, আড়াটা থেকে আর একটা, কোথায় চলে যাচ্ছেন, মাথা পাগল হয়ে যাচ্ছে, কাজও কনসেন্ট্রেট করতে পারছেন না, নিজের কাজটা জানেন কী করতে হবে, হয়তো অ্যাকাউন্টস কিছু লিখছেন, অন্য চিন্তা হচ্ছে বাড়ির চিন্তা, বাড়িতে যখন যাচ্ছেন কাজের চিন্তা, আপনি কাজ করছেন, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য প্লেয়িং, হোয়েন ইউ আর প্লেয়িং ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইউর জব, দুটো কিন্তু আলাদা সত্তা। সমুদ্রে স্বামী স্ত্রী মিলে গিয়ে মিয়ে বেড়াতে গেছেন, রোজগারের চিন্তাখানে করছেন, আপনি রোজগার করছেন, তখন চিন্তা হচ্ছে আহা বেড়ালে ভালো হতো, মনটা ভালো হতো, ডবল থট, ইউ হ্যাভ টু চেক অ্যান্ড ব্যালেন্স। তো এই ব্যালেন্স করার জন্য ক্ষিপ্ত মনোবৃত্তিগুলোকে টেনে আনা দরকার, কীভাবে টেনে আনবেন বলছি। তৃতীয় মনোবৃত্তি হচ্ছে বিক্ষিপ্ত মনোবৃত্তি, প্রি অকুপাইড মাইন্ড। আপনি কোনো রাম শ্যাম যদু মধু তারা কেমন মাথায় ওটাকে ফিক্সড করে ফেলেছেন, ওরকমই, বা পাস্ট লাইফের মানে আপনার যত বয়স তার থেকে 15-20 বছর আগের, বা 10 বছর কি 5 বছর কি 1 বছর আগের কারোর ব্যবহার থেকে সেই ব্যবহারটা আপনি নিয়ে কষ্ট পেয়েছেন বা আনন্দও পেয়েছেন, সেটা আপনি মাথায় রেখে দিয়েছেন ভেতরে, ওটা প্রি অকুপাইড মাইন্ড। এই তিনটে মাইন্ডই কোনো কাজের না, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে,
জাস্ট ডিলিট, কারণ এগুলো দিয়ে যদি কন্টেনার ভর্তি হয়ে যায় তাহলে নতুন কী করে ঢুকবে? গুড লাক, ওখানে লেজি মাইন্ড থাকবে না, মনো মনোবৃত্তি থাকবে না, মূঢ় মনোবৃত্তিকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যদি ওখানে ক্ষিপ্ত মনোবৃত্তি থাকে, মনে যদি ঘুরে বেড়াচ্ছে, তাতেও কিছু হবে না, ওটাকেও ছুঁড়ে ফেলে দিতে হবে। নাস্তে আস্তে কি বিক্ষিপ্ত মনোবৃত্তি, প্রিঅকুপাইড মাইন্ড, আপনি মনে করে নিয়েছেন ও লোকটা ওরকমই, ওখানে ওরকমই, ওটা করবেন না, মাথা থেকে আউট। আপনি কৌশল অবলম্বন করবেন কিন্তু মাথা থেকে আউট করতে হবে। কিছুক্ষণ, আধ ঘন্টা সাইলেন্স প্রয়োজন, এবং এই সাইলেন্সেই কাজগুলো করতে হয়। বুদ্ধা বিশুদ্ধা যুক্তা ধৃতদ্মানম নিয়মচ শব্দাদীনং বিষয়স্ততা রাগ দ্বেষ বুদস্তচ বিবিক্ত সেবি লঘ্বাসি যদ বাক কায় মানস ধ্যান যোগ পরম নিত্যম বৈরাগ্যং সমুপস্থিতম অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বৈমুচ্চ নির্মম শান্ত ব্রহ্ম ভূয় কল্পতে। বুদ্ধা বিশুদ্ধা যুক্তা, বুদ্ধিকে বিশুদ্ধ রেখে, ধৃতদ্মানম নিয়মচ ধৈর্য রেখে, প্রেসেন্স রেখে, শব্দাদীনং বিষয়স্ততা মুখটাকে কখনো কখনো চুপ রাখা, সাইলেন্স, বিষয় থেকে সরে আসা, আমি কেউ নয়, এ পৃথিবী আমার নয়, এ বাড়ি নয়, আমার স্ত্রী নয়, আমার সন্তান নয়, আমার বন্ধু নয়, আমার স্বামী নয়, কেউ নয়, অনলি আই অ্যান্ড মাই গড, সেপারেট হয়ে যান। রাগ দেশ অবুতশ্চ, রাগদেশ কিছুক্ষণের জন্য একদম উড়িয়ে দিন। ওই রাগদেশ আছে কিন্তু ক্ষিপ্ত মাইন্ড, বিক্ষিপ্ত মাইন্ড এবং লেজি মাইন্ড, মূঢ় মাইন্ড, বিবিক্ত সেবি লঘ্বাসী, বিবিক্ত সেবি একাকি থাকতে হয়, দু ঘন্টা একাকি থাকুন, একাকি নিজের সঙ্গে কাটান, লঘ্বাসী রঘু হওয়ার কান। সপ্তাহে একদিন কি, সপ্তাহে দুদিন কি, মাসে দুদিন খেলেন ভালো খাবার, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম লঘু হওয়ার খান, ফল খান, শাকসবজি খান, যদি আমিষও খান সেটা রিচ নয়, লঘু করে, কষিয়ে নয়, লঘু করে, স্টু করে খান। আমিষ খাওয়া দরকার, আমি বলি আমিষ খাওয়া দরকার, অনেকে আমার বিরুদ্ধে দিতে পারেন, বাট আমি মনে করছি আমিষ খাওয়া দরকার, তার কারণ আমিষের মধ্যে অ্যামাইনো অ্যাসিডস আছে যেটা অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য ভেজের মধ্যে অতখানি পাওয়া যায় না, খেজুরটার মধ্যে পাওয়া যায় যদিও, আর কয়েকটা জায়গায় পাওয়া যায়। আপনি সয়াবিন খাবেন, সয়াবিনের তেল তো সেচে নেওয়া হচ্ছে, সয়াবিনটা তো সয়াবিনের পুরোপুরি, সয়াবিনের যদিও কিছু ভালো কোম্পানি আছে ভালো সয়াবিন দেয়, কিন্তু অধিকাংশ সয়াবিন যেগুলো বাজারে অ্যাভেলেবল হয় সয়াবিনের তেল তো নেই, আপনি ছিবড়ে খাচ্ছেন। এর জন্য ইউ নিড ননভেজ। ভগবান আমাদেরকে চারটে ক্যানান্টির দিয়েছে, আঠাশটা ফ্ল্যাটটির দিয়েছে, রেশি হচ্ছে কত, 28:4, মানে 7:1। সাত দিন নিরামিষ খেলে একদিন আমিষ খান। আমাদের লার্জ ইন্টেস্টাইন দিয়েছে, স্মল ইন্টেস্টাইন দিয়েছে, স্মল ইন্টেস্টাইন শাকসবজি খাওয়ার জন্য, লার্জ ইন্টেস্টাইন মাংস খাওয়ার জন্য। এই দাঁত যে ক্যানাইনটি সিংহের মতন, কুকুরের মতন, বাঘের মতন কেন দিয়েছে বাবু ভগবান? ভগবান কি বোকা? মাংস খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য, ছাগলকে দেয়নি তো, গরুকে তো দেয়নি, ফ্ল্যাট টিথ। আমরা জলটা কেমন খাই, বাঘের মতো করে জল খাই না ছাগল গরুর মতো জল খাই? উত্তর হচ্ছে ছাগল গরুর মতো জল খাই, চুষে খাই। বাঘ সিংহ কীভাবে খায়, কুকুর কীভাবে খায়, চেটে চেটে খায়, তারা ওরা মাংসাশী সম্পূর্ণ, ওদের লার্জ ইন্টেস্টাইন ভীষণ মাত্রা অ্যাক্টিভ, স্মল ইন্টেস্টাইন খুব হালকা অ্যাক্টিভ, ওরা শাকসবজি খেয়ে বাঁচতে পারবে না। বিবিক্ত সেবি লঘ্বাসী লঘু হওয়ার খান, মাংস খান, মাছ খান, ডাক্তারকে দেখিয়ে খান অবশ্য, আমার কথাই শেষ কথা না, ডাক্তার যদি কোলেস্ট্রল বেশি মাংস খাওয়া যাবে না তাহলে খাবেন না, তো লঘু করে খান, ডাক্তার পালন করলে মোটেও খাবেন না, অন্য শাকসবজি খান, যা করবেন ডায়েটিশিয়ান নিউট্রিশিয়ান এবং ডাক্তারকে জানিয়ে খাবেন। কিন্তু কৃষ্ণ কী বলছে গীতা সেটা বলছি আমি, বিবিক্ত সে বিলগবাসী ওখান থেকে কট করে বলছি, এটা আমার কথা না, লঘু হওয়ার খান, সোজা কথা লঘু হওয়ার, রিজ না। যত বাক ও কায় মানুষ, যতখানি সম্ভব বাক্য, কায় মানে শরীর, মনকে কন্ট্রোলে রাখুন, ধ্যান ও যোগ পরম নিত্যম, ধ্যান যোগে থাকুন, বৈরাগ্যং সমুপাশ্রিতম, বৈরাগ্য মানে ঘর ছেড়ে দিয়ে চলে যাওয়া নয়, সংসার ছেড়ে দেওয়া নয়, সংসারে থেকে সন্ন্যাসী হওয়া, সন্ন্যাসী হন প্রত্যেকে, ঘরের মধ্যে সন্ন্যাসী হন, গেরুয়া বসন নয়, মনে গেরুয়া আনুন, সাধু সাজিও না সাধু হইও, সংসারী সাজিও সংসারী হইও না। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহ ত্যাগ করে দিন, পৈমুচ্চ
নির্মম শান্ত ব্রহ্ম উভয়কল্পতে, এই ভূতেই ব্রহ্ম নেমে আসবে, গড উইল কাম টু ইউ টু হেল্প ইউ। তার জন্য অনেক অনেক বড় বড় পদ্ধতি আছে, বড় বড় যম নিয়ম প্রাণায়াম আহার প্রচুর বড় বড়, আমরা পারবো না, তার জন্য এগুলো শেখাচ্ছি। দেখুন সিম্বলগুলি দেখা যায়, এই সিম্বলটা দেখান তাহলে উপকার হবে। সেই সিম্বলটা আপনারা ওয়ান বাই ওয়ান দেখলে বুঝতে পারবেন কোনটা কার জন্য লাগবে, কীভাবে করবেন, যদি আজকে শেষ না করতে পারি আমি রবিবার দিনে দেখাবো। এই যে সিম্বলটা, এটা হচ্ছে কেতুগ্রহের সিম্বল, যাদের কেতুগ্রহের দশা চলছে বা যাদের জন্মের ডেট 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ। সিমটম কি? দারিদ্রতা, কষ্ট, টেনশন, অ্যাংজাইটি, এটা কেতু দশা চলার সিমটম। স্কিন ডিজিজ, লোকেরা ভুল বুঝছে, বাজে বাজে অ্যাটাক হচ্ছে, এটা কেতুর সিম্বল, কেতুর দশা চলার ইন্ডিকেশন, তার মানে আপনার কেতুর দশা চলছে। বা যাদের এগুলো চলছে নাও, এই সিমটম মিলছে, টেনশন, অ্যাংজাইটি, এটা দারিদ্রতা, কষ্ট, এইটাকে সিম্বলটা যদি দেখানো যায় একবার, এই সিম্বলটাকে দয়া করে ল্যামিনেট করে রাখুন, আগামীকাল রোববার দিন পারলে বাকিটা বলবো। এবার পরের সিম্বলটা, এই সিম্বল যেটা আসছে এটা হচ্ছে রবির সিম্বল, যাদের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে জন্ম, তারা এই সিম্বলটা রেখে দিন। এবং যাদের রবির দশা চলছে তাদের গুড লাক পাওয়ার জন্য এই সিম্বলটাকে ইউজ করবেন। রবি যাদের রাহুযুক্ত, রবি যাদের কেতুযুক্ত, রবি শনিযুক্ত, রবি বাজে জায়গায় বসে আছে, বাজে নক্ষত্রে, এই সিম্বলটা আপনি কার্যকরী ফললাভ পাবেন। টোটালটা আমি আজকে শেষ করতে পারছি না, আগামীকাল রোববার দিন প্রোগ্রামে বলবো। যাদের রবির দশা চলছে সিম্বল সিমটম কী বুঝতে পারছেন না, সিমটম মানহানি হচ্ছে, অবশ্যই যাদের রবি খারাপ তাদেরই এটা হবে, যাদের রবি ভালো তারাও এটা করতে পারেন, বিকজ ইউ উইল গেন মোর পাওয়ার, ইউ উইল গেন মোর পাওয়ার। আর যারা রবির দশা খারাপ পাচ্ছেন, সম্মানহানি হচ্ছে, অর্থদণ্ড হচ্ছে, আইনত ঝঞ্ঝে ফেঁসে গেছেন, অপমানকর পরিস্থিতির মধ্যে পড়ছেন, লোকে আপনাকে সম্মান দিচ্ছে না, রেকগনাইজেশন পাচ্ছেন না, এই সিম্বলটাকে আপনাকে কাজে লাগাতে হবে। কীভাবে কাজে লাগাবেন আমি পরের দিন বলবো, রোববার দিন বলবো। এবং যাদের রবির দশা চলছে, পরের সিম্বল যদি দেখানো যায়, এই সিম্বলটা হচ্ছে আমি বলেছিলাম যাদের কোনো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিচ্ছু জানা নেই, লগ্ন রাশি কিচ্ছু জানা নেই, তারা নোট করে রাখুন এই সিম্বলটা। পরেরটা যদি দেখানো যায়, এই সিম্বলটা যেটা দেখুন মধ্যখানে একটা তারার মতো আছে, তারার মধ্যে রাইট, এই সিম্বলটা, এই সিম্বল যারা রয়েছে যাদের 6 ডেটে জন্ম, 6, 24 এবং 15, তারা ইউজ করুন। এবং যাদের শুক্রের দশা চলছে, শুক্র ভালো থাকলে কী হয়, লাক্সারি, উন্নতি, ডেভেলপমেন্ট, 20 বছরের দশা, সুখ শান্তি বৈভব প্রচুর হয়, কিন্তু শুক্রের দশা যদি কারোর 20 বছরের মধ্যে পড়ে যায় বিপরীত হয়, কারণ শুক্র তো লাক্সারি দেয়, উন্নতি দেয়, বৈভব দেয়, 20 বছরের মধ্যে কোনো একটা ছেলের বা মেয়ের মধ্যে বৈভব চলে গেলে কী হবে, নষ্ট হয়ে যাবে, কম বয় শুক্রদশা ভালো না। যাদের শুক্রদশার পুরো ক্রিমটা পাচ্ছেন না, বৈভব পাচ্ছেন না, যাদের জন্মের ডেট 6, 24 বা 15, শুক্রের দশাকে পুরোপুরি ক্রিম পাওয়ার জন্য, লাক্সারি, বৈভব, আনন্দ, সুখ, গাড়ি বাড়ি, সম্পত্তিকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে আপনার দিকে সকল আকর্ষিত হয়, যাতে আপনাকে ফেভার করে, সৌন্দর্য বৃদ্ধির জন্য এই সিম্বলটাকে ইউজ করতে পারেন। পরের সিম্বল যদি দেখানো যায়, আচ্ছা এই সিম্বলটা হচ্ছে কিন্তু 2-এর সিম্বল, 2, 11, 20 এবং 29, এটা ইউজ করবেন যাদের চন্দ্রের দশা চলছে তারা ইউজ করবেন। চন্দ্র যদি কেতুযুক্ত হয়, চন্দ্র যদি অশুভ স্থানে থাকে, চন্দ্র যদি রাহুযুক্ত থাকে, চন্দ্র যদি রবিযুক্ত থাকে, চন্দ্র যদি অষ্টমে থাকে, নিজস্ব থাকে, খারাপ নক্ষত্র থাকে, তখন কী হয়, মুড সুইং হয়, মুডটা ডিস্টার্ব করে, মুডটা ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, ওই লেজি মাইন্ড, মুড ও মনোবৃত্তি তৈরি হয়, সেই যারা দশা চলছে তারা এটাকে ইউজ করুন। এছাড়াও 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এটা ইউজ করুন, ইউজ করলে উপকার পাবেন। কীভাবে ইউজ করবেন নেক্সট দিন বলবো, আজকে সময় থাকে আজকে বলবো। পরের সিম্বল যদি দেখানো যায়, এটা এই সিম্বলটা হচ্ছে শনির সিম্বল, বা যাদের জন্ম তুলবেন, হ্যাঁ ঠিক আছে, ওপরে যে নীলটা দেখছেন আপনারা, নীল রঙের যেটা দেখছেন, তলারটা নয়, নীল রঙের যেটা দেখছেন, নীল এবং গোলাপি মিশ্রিত একটা ফুল, এটা হচ্ছে শনির জন্য, যাদের শনির দশা চলছে, শনির সাড়েসাথী চলছে বা শনির ঢাইয়া চলছে, শনির সাড়েসাথী কাদের চলছে, শনি চলছে এখন ধনুরাশির চলছে,
কুম্ভ রাশি বেশ বড় করে চলছে, মকর রাশিও চলছে, এদের শনি সারাসারি চলছে। ঢাই একাদের চলছে তুলা রাশি বা তুলা লগ্নের, লগ্নের কিছু এফেক্ট হয় যদি কম হয়। আর ভাইয়া চলছে হচ্ছে মিথুনের, তারা এটা ইউজ করতে পারেন, যাদের জন্মের ডেট 8/17/26 ইউজ করতে পারেন। যাদের ঢাইয়া চলছে মিথুন রাশি ইউজ করতে পারেন। শনির দশা যাদের চলছে, ডিপ্রেশান, হতাশা, বারে বারে কাজ করতে গিয়ে বাধা, ডিপ্রেশন আটকে যাচ্ছে, ডিলেড উন্নতি, বেশ ভালো চলছিল হঠাৎ করে ডাউন হয়ে গেল, এটা ইউজ করতে পারেন। শনির প্রবলেম হচ্ছে মেন গা হাতে ব্যথা হয়, মাথাটা কাজ করে না, শনি এক ভাবছেন এক করছেন, রাস্তা দিয়ে হাঁটছেন অন্য চিন্তা করতে করতে হাঁটছেন, হট করে গাড়ি ধাক্কা মারা দিল, রাস্তা পারাপার করছেন, চলে যাওয়ার পর খেয়াল পড়ে ইরে জোরে একটা গাড়ি ধাক্কা মারত তো আমাকে, দুম করে পড়ে গেলেন। এগুলো শনির দশার ইন্ডিকেশন, ভুলভাল সিদ্ধান্ত না, দারিদ্রতা কষ্ট। আবার শনি ভালোও দেয়, সব শনি খারাপ দেয় না, ভালো শনির দশাতে ভালো কিছু ঘটনা ঘটে, যে শনি খুব শুভ থাকে সেই শনির দশাতে অনেক উন্নতি। যেমন আমার সাড়ে সাথে আমি সবচেয়ে উন্নতি করেছি, আমি গাড়ি করেছি, বাড়ি করেছি, নাম হয়েছে আমার সাড়ে সাথের সময়। তো সব পাটাকে দেখানো হয়ে গেল না? হয়নি। আরও কিছু সিম্বল আছে, সেই সিম্বলগুলো আমি বলবো। শনি যাদের রাহুর সাথে যুক্ত তাদের অনেক বাধা বিপত্তি ঝঞ্ঝাট আসে, যদি দেখানো যায় একটু অন্য সিম্বলগুলো। ইয়েস, এটা হচ্ছে পাঁচের, যাদের বুধের দশা চলছে বা যাদের 5/14/23 জন্ম, এই সিম্বলের মধ্যে বুধের এনার্জি আছে, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন। বুধের এনার্জি রয়েছে 5, 14 এবং 23। বুধ মানে কি? যাদের বুদ্ধি ড্যামেজ হচ্ছে, বুধ ভালো থাকলে সেটা হবে না, বুধ ভালো থাকলে এটা করলে আরও বেশি বুদ্ধি পারবে। কিন্তু যাদের বুধটা ড্যামেজ, বুধ চতুর্থ স্থানে থাকলে, দ্বাদশ স্থানে থাকলে, নবমে থাকলে, একাদশে থাকলে বুধটা ড্যামেজ হয় জেনারেলি। বাজে নক্ষত্র থাকলে বুধ ড্যামেজ হয়, বুধ কেতু বা রাহুর সঙ্গে ড্যামেজ হয়, বুধ চন্দ্র ড্যামেজ হয়, বুধ শুভ হয় না। ইন্ডিকেশন কি আপনার বাড়ির বুধের জন্য? ইন্ডিকেশন হচ্ছে আপনার বাড়ির ননদকে দেখুন, মাসিকে দেখুন, পিসিকে দেখুন, নিজের বোনকে দেখুন, স্বামীর বোনকে দেখুন, স্ত্রীর বোনকে দেখুন, শালিকে দেখুন, কেমন তাদের জীবন চলছে বা তাদের সাথে সম্পর্ক কেমন। যদি খারাপ থাকে বুঝবেন বুধ খারাপ। পিসি কেমন করছে আপনার সাথে, মাসি কেমন সম্পর্ক করছে, মাসিরা কেমন আছে, পিসিরা কেমন আছে, বোনেরা কেমন আছে, বুধ জানতে পারবেন কেমন। বুধের দশা চলছে, বুধ খারাপ, এই সিম্বলের ধ্যান করুন। কী করবেন পরে বলবো, ভেরি ইজি, 5 মিনিটের কাজ, বাট ইউল গেট রিলিফ। এটার থেকে আরও বেশি রিলিফ যদি পেতে চান তাহলে আপনার সিম্বল ধ্যান করতে হবে। আমি মোটামুটি টেকনিকটা ধরিয়ে দিচ্ছি, কিছু উপকার পান। আমি চাই আমাকে আপনারা যে চার্জেবল, অর্থাৎ আমার যে মেডিটেশন কোর্সটা করবেন, তো ইউ হ্যাভ টু পে বিকজ আই এম বিজনেসম্যান। তো এটার মাধ্যমে আমি আপনাকে কিছু তো দিই, কিছু দিয়ে তো আপনি বেনিফিট পান, কিছুটা চেখে দেখুন মণি ভাস্কর কী দেয়, যেটা কেউ দেয় না, জানেই না, এটা আমি ছাড়া কেউ জানেই না, টোটাল ইন্ডিয়াতে আমি ছাড়া কেউ জানে না, টোটাল ইন্ডিয়াতে এই মেডিটেশনটা আমি যা শেখাই কেউ শেখায় না। 2010 সালে টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে কেউ ছিল না মেডিটেশন শেখানোর জন্য, আমি শিখেছি 2010 সাল থেকে, 10 সাল থেকে মেডিটেশন শেখাচ্ছি। দের ইজ নো ওয়ান, আই এম দ্য অনলি পার্সন, টোটাল ইন্ডিয়াতে এই তথ্য কেউ জানে না, দায়িত্ব নিয়ে বলছি। কারণ এই বহু তত্ত্ব বাইরে থেকে নেওয়া, জার্মানি থেকে নেওয়া, কারণ ওখানেও বহু সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ওখানে জার্মানিতে ট্রান্সপার্ট হয়েছে। আমার জার্মানির গুরু আছে, আমার মুসলিম গুরু আছে, আমার বৌদ্ধিস্ট গুরু আছে, আমার খ্রিশ্চান ধর্মের গুরু আছে, আমি নিজে ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ বংশের সন্তান, আমার ব্রাহ্মণ গুরু আছে। তো এটা গেল। আর কোনো যদি সংখ্যা থাকে যদি দেখানো যায়, তো আশা করি এগুলো করলে উপকার পাবে। এটা হচ্ছে তিনের জন্য, যাদের 3/12/30 বা 21 তারিখে জন্ম, 3/12/30 বা 21 তারিখে জন্ম, বা বৃহস্পতির দশা চলছে, তারা এটা করুন। কীভাবে করবেন, কীভাবে গুড লাক পাবেন সেটা বলবো। সেটা হচ্ছে আমি যে মাইন্ডগুলো বলছিলাম, মুড়ো মাইন্ড, লেজি মাইন্ড, কাজ করতে ইচ্ছা করছে না কোনো কিছু, আর ইচ্ছা করছে না করতে। আচ্ছা, এটা হচ্ছে 4 তারিখের, যাদের রাহুর দশা চলছে 4/13/22/31 ইংরেজি মাসে জন্ম, বা যাদের রাহুর দশা চলছে, রাহুর দশা মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে মেনলি 2-3 বছর রাহুর দশা কেটে যাওয়ার পর, যাদের রাহু খারাপ থাকে, সব গেল সব গেল সব গেল, লিগাল কেস, কোর্ট কাছারি, পুলিশ কেস, ট্র্যাপ, অর্থদণ্ড, নেশা,
বিপত্তি, একের পর এক বিপত্তি, আজকে বিপত্তি কাটলো আর একটা বিপত্তি, নিজের বাড়ির লোকই এগেনস্টে, আপনি একা, যাকে আপনি ধরে বাঁচবেন ভাবছেন সেও নড়বড় নড়বড় করবে, প্রতারণা করবে, ধোঁকা দেবে, সঙ্গে থাকবে আবার চলেও যাবে। তো এরকম বহু তথ্য আছে, আগামীকাল বলবো। তো যারা ওই লেভেল থ্রি লেভেল সিম্বল ধ্যানটা করতে চাইছেন তারা এইগুলোর মাধ্যমে করতে পারেন, করে উপকার পেতে পারেন। এটারই আরও আরও অনেক একশো গুণ পাওয়ারফুল মেডিটেশনটাই হচ্ছে এটা, এবং এর মাধ্যমে আপনি অনেক অনেক রিলিফ পেতে পারেন যদিও এটা চার্জেবল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ঠিক দুপুরবেলা 12টার সময় আবারও ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে শ্রী মণি ভাস্কর উপস্থিত থাকবেন। এখনকার মতো নমস্কার, নমস্কার আপনাদের সবাইকে।